ভাতের জন্য লোক না আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আজকে আমি আছি আমাদের অ্যাগ্রো ফার্মিংয়ে। এখানে আমাদের ট্যাঙ্কে যে মাছগুলো চাষ করা হয় সেই মাছগুলো আজকে আমাদের 40 কেজি মতো অর্ডার ছিল। তাছাড়াও আমাদেরকে 4 কেজি এই ধরনের প্রায় 6-7টি অর্ডার ছিল, সেগুলোর জন্য আমরা আজকে মাছ তুলব আমাদের ট্যাঙ্ক থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্ক থেকে মাছ উত্তোলন করছি, মাছ ধরছে সবাই। এখানে শিং মাছ, কই মাছ দুটোই আছে। এটা অ্যাকচুয়ালি এই বছরের এটা শেষ পর্যায়ে, আমরা মাছগুলো আবার তুলে ফেলবো। এগুলো 3-4 মাস বয়স হয়েছে, এগুলো সম্পূর্ণ তুলে ফেলবো। হয়তো কিছু থাকবে যেগুলো ছোটো সেগুলো আবার ফেলে দিচ্ছি। এরপর আমরা নতুন করে আবার আমাদের এই কই মাছের পোনাগুলো আবার ছাড়বো। এখানে শিং মাছটা একটু বড় হচ্ছে সময় নিয়ে, সেজন্য আমরা কই মাছ আবার বেশি করে ইনশাল্লাহ আবার পোনা ছাড়বো। পানি দেওয়ার সময় সার্ভিস প্লাস থাকে, হাতা দিয়ে পানি দেবে। গ্যাস ছাড়বে না তো এবার দিয়ে হাত দেবে, নীল করে ফেলো, এবার জিল করে ফেলো। এখন না নীল নিয়ে না, নীল না তো টিয়ার দো, টিয়ার টিয়ার। হ্যাঁ ঠিক আছে, হ্যালো বিসমিলে মাছ ধরে a lot of rickets.
অ্যাভেলেবল হয়ে যাবে প্লাস্টিক। আর অল্প করে দিয়ে 10 কেজি মিলে যাবে, 3 দিন আগে মিলে 10 কেজি মিলে যাবে। ছোট সাইজ দিল, বড় বেলে না, বড় বেলে না, বাইরে কো করে যাবি কেন।